আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা বরাবরের মতো আরও একটি নতুন এবং এক্সাইটিং লেসন নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ আবির হুসাইন তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের ইংলিশ ফার্স্টবার বইয়ে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ এই শিরোনামে একটি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে সেই ইউনিটের লেসন থ্রি বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন অর্থাৎ জাতিসংঘে বঙ্গবন্ধু এই নামে যে অধ্যায়টি আছে সেটি আমরা আজকে পড়ব প্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে লেসনটি শুরু করার আগে জাস্ট তিরিশ সেকেন্ড চেয়ে নিচ্ছি সেটি হচ্ছে যে এই লেসনটি যখন পড়া শেষ হবে তখন অবশ্যই তোমরা ইউটিউবে বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন এটা লিখে সার্চ দিবে এবং বঙ্গবন্ধু ইউটিউব মানে ইউএ ইউএন বা জাতিসংঘে কি বলেছিল যেহেতু ভাষণটি বাংলায় তাই তোমরা সেই ভাষণটি শুনে নেবে যাতে করে আমার পড়ার সাথে তোমরা মিল পাও এবং তোমরা এই ব্যাপারটা সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা নিতে পারো তাছাড়াও বঙ্গবন্ধুর ভাষণটি আমি হুবহু আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় সুপ্রিয় শিক্ষার্থী তুমি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে নিচে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে লাল করে দাও এবং পাশে থাকা বেল বাটনটিও চেপে দাও আর তুমি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী আমরা লেশনটিতে আগাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি শুরুতেই প্রথম লাইনটি তুমি দেখতে পাচ্ছ বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস বঙ্গবন্ধুর ভাষণ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বঙ্গবন্ধুর ভাষণ ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড এটি একটি অত্যন্ত গর্বের বিষয় ম্যাটার মানে বিষয় প্রাইড মানে গর্ব গ্রেট মানে অনেক তাহলে অত্যন্ত গর্বের বিষয় ফর আস আমাদের জন্য হি ডেলিভার্ড দ্য স্পিচ অন টোয়েন্টি ফিফথ সেপ্টেম্বর নাইনটিন সেভেন্টি ফোর তিনি এই বক্তব্যটি রাখেন উনিশশো চুয়াত্তর সালের পঁচিশে সেপ্টেম্বর তিনি এই ভাষণটি দেন জাস্ট আফটার এ উইক বাংলাদেশ বিকেম আ মেম্বার অব দ্য ইউএন অর্থাৎ বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার এক সপ্তাহ পরেই তিনি এই বক্তব্যটি রাখেন আ এখানে গো শব্দের অর্থ হচ্ছে কাজ বুঝে নাও গো শব্দের অর্থ হচ্ছে কাজ তাহলে মানে হচ্ছে হওয়া জাতিসংঘের একটা সদস্য হওয়া ওয়াজ নট অ্যান ইজি গো এটা একটা সহজ কাজ ছিল না যেহেতু সাম ইনফ্লুয়েশাল কান্ট্রিস কিছু প্রভাবশালী দেশ ওয়ার অপোজিং তারা বিরোধিতা করছিল দ্য মেম্বারশিপ সদস্য পদ ফর বাংলাদেশ বাংলাদেশের তাহলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ যাতে মানে না পায় সেই জন্য কিছু প্রভাবশালী দেশ তাদের প্রভাব খাটাচ্ছিল তাই এই কাজটা কিন্তু সহজ ছিল না সো ইট ওয়াজ অ্যানাদার ওয়ার দ্যাট বঙ্গবন্ধু হ্যাড টু ওয়েজ তাই এই জাতিসংঘের সদস্য পদ পাওয়াটা এই যে ইট লেখা আছে না দেখতে পাচ্ছ সোয়ের পরে ইট এই ইট দিয়ে বোঝাচ্ছে যে এই জাতিসংঘের সদস্য পদ পাওয়াটা এটা ছিল আরেকটা যুদ্ধ যা বঙ্গবন্ধুকে চালিয়ে যেতে হয়েছিল তাহলে বঙ্গবন্ধুকে একটা যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল যে কিভাবে জাতিসংঘের সদস্যপদ পাওয়া যায় কারণ চায়না সহ অন্যান্য আরও কিছু দেশ বাংলাদেশ যাতে জাতিসংঘের সদস্যপদ না পায় সেই জন্য চেষ্টা চালাচ্ছিল তা বা প্রভাব খাটাচ্ছিল চায়না ডিরেক্টলি ভেটো দিয়েছিল আমরা জানি প্রিয় শিক্ষার্থী আমরা প্রথম প্যাসেসে প্রথম যে প্যারা সেটা থেকে বুঝলাম যে বঙ্গবন্ধুর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যে ভাষণটা সেটা অত্যন্ত গর্বের গর্বের বিষয় তিনি ভাষণ রেখেছিলেন উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর এবং মানে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার এক সপ্তাহ পরে এবং জাতিসংঘের এই সদস্য পদ পাওয়াটা কোনো সহজ কাজ ছিল না কারণ কিছু ক্ষমতাশী ক্ষমতাশালী বা প্রভাবশালী দেশগুলো তারা যাতে তারা মানে বিরোধিতা করছিল বাংলাদেশ যাতে সদস্যপদ না পায় এই জন্য তাই বঙ্গবন্ধুকে এই জাতিসংঘের সদস্য পাওয়ার জন্য মানে বাংলাদেশ যাতে পায় সেই জন্য তাকে যুদ্ধ চালিয়ে যেতে হয়েছিল এরপর আমরা পরবর্তী প্যারাটি পড়ব বাট ফাইনালি অবশেষে বঙ্গবন্ধু ওয়ান প্রিয় শিক্ষার্থী উচ্চারণটা ঠিক করো এখানে এটা কিন্তু ওন হবে না তুমি ছোটবেলা থেকে হয়তো করে আসতে পারো বাট ভুলে যাও এটার উচ্চারণ হচ্ছে ওয়ান ডাব্লিউ ও এন ওয়ান ঠিক আছে অনেকে আমরা কিন্তু ছোটবেলায় উচ্চারণ করেছি যে ওয়ান্ডার ফুল রাইট করেছি না তো এটা ডাব্লু ও এর উচ্চারণ হচ্ছে ওয়া যেমন তুমি করেছো ওয়ার্ক ডাব্লু ও আর কে ওয়ার্ক ঠিক আছে ডাব্লু ও ডাবল আর ওয়াই ওয়ার ই তাহলে এটা উচ্চারণ হচ্ছে ওয়ান সো বাট ফাইনালি অবশেষে বঙ্গবন্ধু ওয়ান বঙ্গবন্ধু জয়লাভ করলেন হি ওয়ান নট অনলি দ্য ইউএন মেম্বারশিপ তিনি শুধুমাত্র জাতিসংঘের সদস্য পদেই মানে জয়লাভ করেননি বাট আর বরং এভরি সবাইকে জয় করেছেন হু লেসেন টু হিস টু হিস এভার ফার্স্ট স্পিচ অ্যাট দ্য ইউএন অর্থাৎ যারা তার বক্তব্যটি শুনেছিল তার প্রথম বক্তব্যটি শুনেছিল অ্যাট দ্য ইউএন জাতিসংঘে জাতিসংঘে যারাই তার প্রথম তার সর্বপ্রথম বক্তব্যটি শুনেছিল তারা তাদের সবাই সবার মন জয় করেছিলেন তিনি ইট ওয়াজ আ ভেনি ভিডি ভিসি এক্সপেরিয়েন্স এটা ছিল একটি আসলাম দেখলাম জয় করলাম টাইপের অভিজ্ঞতা ফর হিম তার জন্য যেহেতু হি কেম তিনি এসেছিলেন হি স তিনি দেখলেন তিনি জয় করলেন খার মানে হচ্ছে জয় করা জয়লাভ করলেন এভরি সবাইকে মানে সবার মন জিতে নিলেন তিনি জাতিসংঘে এসে খাওয়ার মানে হচ্ছে জয় করা আর এটার আমেরিকান প্রোনাউন্সিয়েশন হচ্ছে খাং খার রাইট মানে হচ্ছে জয়লাভ করা তাহলে ভিনি ভিডি ভিড়ি ভিসি মানে হচ্ছে আশা দেখা আর জয় করা মানে খুব একটা ইজি গোয়িংয়ের ব্যাপার মানে আসলাম দেখলাম আর জয় করলাম হয়ে গেল এরকম আর কি বিকজ বঙ্গবন্ধুর সেই ক্যাপাবিলিটি ক্যাপাবিলিটি ছিল আচ্ছা এবার দেখো বঙ্গবন্ধু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইউএন জাতিসংঘের ইতিহাসে বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি টু ডেলিভার আ স্পিচ একটা ভাষণ দিয়েছিলেন যিনি কিনা ইন বাংলা বাংলায় তাহলে জাতিসংঘের ইতিহাসে বাংলায় ভাষণ দেওয়া প্রথম ব্যক্তি হচ্ছে বঙ্গবন্ধু বাংলা দ্যান্ড হাফ ক্রোর অর্থাৎ মিলিয়ন মানুষের মুখের ভাষা হচ্ছে বাংলা তাই তো সেই ভাষায় তিনি বক্তব্য রেখেছিলেন এরপর দেখো বাঙালিস দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ম্যাটার্স অর্থাৎ মানে সাড়ে সাত কোটি বাঙালির ভাষা হচ্ছে এই বাংলা ভাষা এবং সেই বাঙালিরা কারা দ্য দা ল্যাঙ্গুয়েজ অব দ্য সেই ভাষা শহীদদের ভাষা হচ্ছে সেই বাংলা ভাষা তাই তো সেই বাংলা ভাষায় কথা বলে সাড়ে সাত কোটি মানুষ তাদের ভাষা হচ্ছে বাংলার সেই বাংলা ভাষায় বক্তব্য দিয়েছিলেন প্রথম ব্যক্তি হিসেবে জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্য পোয়েট অফ ওরেশন অর্থাৎ ভাষণের মাধ্যমে প্রত্যয় জাগানোর কবি বঙ্গবন্ধু ছিলেন ভাষণ দেওয়ার মাধ্যমে মানুষের মনে প্রত্যয় সৃষ্টি করার একজন কবি অর্থাৎ এখানে তাকে কিন্তু কবি হিসেবে সম্বোধন করা হয়েছে ঠিক আছে মানুষকে ইনফ্লুয়েস করার কবি দ্য আইকান অব ক্যারিসম্যাটিক লিডারশিপ অর্থাৎ মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা সম্পন্ন নেতৃত্বের প্রতীক মানে তিনি যখন বক্তব্য দিতেন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে চেয়ে থাকতো তার দিকে তার কথা শুনত তার কথা শুনে তার কথা অনুযায়ী কাজ করত। তাহলে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা সম্পন্ন মানে তার মধ্যে ছিল এই জাদুঘরই একটা ক্ষমতা হ্যাঁ সেই তার নেতৃত্বে ছিল এই গুণটা সেই নেতৃত্বের প্রতীক হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টাস্ট অ্যানাদার মাইল তিনি আরেকটা মাইল ফলক বা সফলতা অর্জন করলেন অ্যান্ড সো ডিড সো ডিড শব্দের অর্থ হচ্ছে একেই কাজ করলেন প্রিয় শিক্ষার্থী এটা কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজের দক্ষতা যে সো ডিড মানে কি সো ডিড মানে হচ্ছে একেই কাজ করা অ্যান্ড সো ডিড এবং একই কাজ করলেন দ্য বাঙালিস বাঙালিরা থ্রু হিম তার মাধ্যমে প্রিয় শিক্ষার্থী এটা থ্রু না এটা উচ্চারণ হচ্ছে থ্রু থ্রু হিম মানে তার মাধ্যমে ইট ওয়াজ এ স্পিচ এটা ছিল একটা বক্তব্য দ্যাট রিভিল্ড যা প্রকাশ করেছিল বাংলাদেশের স্ট্যান্ড বাংলাদেশের অবস্থান অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যু জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে ইস্যু শব্দের অর্থ হচ্ছে বিষয় বা সমস্যা এই সকল ব্যাপারে বিফোর দ্য গ্লোবাল কমিউনিটি বিশ্ব সম্প্রদায়ের সামনে বিফোর শব্দের অর্থ হচ্ছে সামনে তাহলে এই বক্তব্যের মাধ্যমে মানে বাংলাদেশ বিশ্বের সামনে বাংলাদেশের অবস্থানটা পরিষ্কার করলো ঠিক আছে বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে বাংলাদেশের অবস্থানটা কি বাংলাদেশ কি বলতে চায় বাংলাদেশ কি অনুভব করে হ্যাঁ সেটাই মানে প্রতীয়মান হয়েছে এই বক্তব্যের মাধ্যমে ওকে এরপর তাহলে আমাদের এই দ্বিতীয় প্যারাটি পড়া শেষ হয়ে গেল এবং দ্বিতীয় প্যারার আমি একটা কনক্লুশনার চেষ্টা করছি ভালো করে শুনবা যে অবশেষে বঙ্গবন্ধু জয়লাভ করলেন তিনি জয়লাভ করলেন শুধুমাত্র জাতিসংঘের সদস্য পদ বাংলাদেশকে পাইয়ে দেননি বরং তিনি জাতিসংঘে অবস্থানরত প্রত্যেককে যারা তার বক্তব্য শুনেছিল প্রথমবারের মতো তাদের মন তিনি জয় করলেন এরপর বলা আছে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কিনা বাংলায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন আর এই বাংলা হচ্ছে সাড়ে সাত কোটি বাঙালির মানুষের মুখের ভাষা এবং তাদের ভাষা যারা বাংলার জন্য জীবন দিয়েছিল এবার বলা আছে বঙ্গবন্ধুকে বলা হয়েছে যে ভাষণের মাধ্যমে প্রত্যয় জাগানোর কবি তিনি তাকে কবি হিসেবে সম্বোধন করা হয়েছে এবং তাকে আরও বলা হয়েছে যে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা সম্পন্ন নেতৃত্বের একটা প্রতীক তাই তো সেই বঙ্গবন্ধু তার এই কারিস্মাটিক লিডারশিপ দিয়ে তিনি আরও একটি মাইলফলক জয় করলেন অর্থাৎ মাইলফলক মাই স্পর্শ করলেন তার মানে বা মানে বাংলাদেশের এই সদস্য পদ জাতিসংঘের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করলেন এবং সোডিট দা বাঙালি একই কাজ করলেন বাঙালিরাও তাই তো তাদের থ্রু হিম তার মাধ্যমে আই মিন বঙ্গবন্ধুর মাধ্যমে এবং এটা ছিল ইট ওয়াজ এ স্পিচ এটা ছিল এমন একটা বক্তব্য যা বাংলাদেশের অবস্থান তুলে ধরে যে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা বিভিন্ন ব্যাপার নিয়ে বাংলাদেশ কি বলতে চায় বাংলাদেশের অবস্থান কেমন সেটা তুলে ধরা হয়েছে ঠিক আছে এই বক্তব্যের মাধ্যমে বা এই ভাষণের মাধ্যমে আশা করি দ্বিতীয় প্যারাটি তোমরা বুঝতে পেরেছ সো প্রিয় শিক্ষার্থী আমি এবার তিন নম্বর প্যারায় যাচ্ছি এক সেকেন্ড তোমরা একটু ধারণ ধৈর্য ধারণ করো কে আইডেন্টিফাইং আইডেন্টিফাই মানে হচ্ছে আমরা জানি চিহ্নিত করা বাট এখানে বোঝানো হচ্ছে অভিহিত করা আইডেন্টিফাইং দ্য ইউএন অ্যাজ অ্যাজ মানে হচ্ছে হিসেবে অ্যাজ দ্য পার্লামেন্ট ফর দ্য হিউম্যান খাইন্ড অর্থাৎ মানবতার সংসদ হিসেবে জাতিসংঘকে অভিহিত করেছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু রিকগনাইজড বঙ্গবন্ধু আখ্যায়িত করলেন দ্য মোমেন্ট এই মুহূর্তটাকে অর্থাৎ যখন তিনি ভাষণটা দিচ্ছেন এই মোমেন্ট অফ ডেলিভারিং ইস স্পিচ তার বক্তব্য দেওয়ার মুহূর্তটাকে তিনি আখ্যায়িত করলেন হিস্ট্রিক্যাল অর্থাৎ ঐতিহাসিক তিনি বললেন যে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এই যে বঙ্গবন্ধু ভাষণ দিচ্ছেন এই মুহূর্তটা একটা ঐতিহাসিক মুহূর্ত হি মেনশন দ্যাট তিনি উল্লেখ করেন যে দ্য ভেরি মোমেন্ট ঠিক এই মুহূর্তটি ভেরি মানে হচ্ছে ঠিক এই এরকম বোঝাচ্ছে দ্য ভেরি মোমেন্ট ঠিক এই মুহূর্তটি জাস্টিফাইড প্রমাণ করেছে যে দ্য সেঞ্চুরি লং স্ট্রাগল শতাব্দী ব্যাপী যে সংগ্রাম অ্যান্ড দ্য স্যাক্রিফাইস অব দ্য বাঙালিস এবং বাঙালির যে আত্মত্যাগ ফর সেলফ রুল স্বায়ত্ত শাসনের জন্য যারা স্বায়ত্তশাসন শাসন বোঝো না তাদের বলছি স্বায়ত্তশাসন শাসন হচ্ছে একটি দেশের জনগণ তারা নিজেরাই নিজেদেরকে শাসন করবে ক্ষমতার মালিক হবে বাইরের কেউ এসে তাদেরকে শাসন করবে না এটা হচ্ছে স্বায়ত্তশাসন শাসন তো প্রত্যেক দেশেই চায় যে তারা বহি বহির দেশের মানে বাহিরের কোনো দেশের কারো দ্বারা শাসিত না হয় বরং নিজের দেশের মানুষের দ্বারাই শাসিত হবে নিজের দেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে নিজেরাই তো এই স্বায়ত্তশাসনের জন্য শতাব্দী ধরে বাঙালি যে আত্মত্যাগ এবং সংগ্রাম করেছিল হ্যাঁ এরপর বলেছে যে দেখো ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার জন্য ডিগনিটি মর্যাদার জন্য অ্যান্ড কো এক্সিস্টেন্স সহাবস্থানের জন্য কো এক্সিস্টেন্স মানে সহাবস্থান মিলেমিশে সবাই একসাথে থাকা এটার জন্য অ্যালং উইথ আদার নেশনস অন্যান্য জাতির সাথে শুধু বাঙালি একাই করে নাই বা অন্যান্য যারা জাতি আছে বিভিন্ন দেশ তারাও কিন্তু যুদ্ধ করছে বা তারাও কিন্তু সংগ্রাম করছে তাদের স্বাধীনতা আত্মমর্যাদা সহাবস্থান এবং সাহিত্য শাসনের জন্য তাই তো আচ্ছা সেটা এখন তাহলে কি হলো যে এই যে মানুষ সংগ্রাম করছে সেটা বৃথা যায় নাই ঠিক আছে সেই সংগ্রামটা বৃথা যায় না এটাই হচ্ছে প্রমাণিত হয়েছে এই আজকে বঙ্গবন্ধুর ওই জাতিসংঘে ভাষণের ভাষণ দানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে কি দেখো যে চূড়ান্ত চূড়ান্ত বিজয়ে চূড়ান্ত বিজয় বঙ্গবন্ধু এইভাবে বলেছিল এই যে নিচের লাইনটা আমি লিখে দিলাম না এটা হচ্ছে বঙ্গবন্ধুর মুখের কথা যে চূড়ান্ত বিজয়ে ইতিহাস যে জনগণ ও ন্যায়ের পক্ষেই যায় এই এইসব বিজয় এই কথাই প্রমাণ করিয়াছে মানে এই কথাটার উপরের অংশটুকুর মূল কথা এটা যে চূড়ান্ত বিজয় একদিন না একদিন ইতিহাস জনগণ ও ন্যায়ের পক্ষেই যায় এটাই প্রমাণিত হয়েছে ঠিক আছে জাস্টিফাই মানে প্রমাণ করা প্রমাণিত হওয়া এরকম ওকে সো প্রিয় শিক্ষার্থী দেখো আমরা তাহলে এই তৃতীয় যে প্যারাটি পড়লাম সেখানে আমরা এগুলো পেলাম এখন আমরা আরও পরবর্তী লাইনগুলোতে যাচ্ছি আশা করি তোমরা ধৈর্যচ্যুত হওনি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে ঠিক আছে ওকে হি অ্যাশিওর দ্যাট তিনি নিশ্চয়তা দেন অ্যাশিওর আমরা জানি শিওর মানে নিশ্চিত শিওরটি নিশ্চয়তা এনশিওর নিশ্চিত করা আর অ্যাশিওর মানে হচ্ছে নিশ্চয়তা দেওয়া হি অ্যাশিওর দ্যাট তিনি নিশ্চয়তা দিলেন যে বাংলাদেশ উড ফলো দ্য আইডিওলজি বাংলাদেশ ভাবাদর্শ বা চিন্তাধারা অনুসরণ করবে অফ মিউচুয়াল রেসপেক্ট পারস্পরিক শ্রদ্ধা বাংলাদেশ সবাইকে শ্রদ্ধা করবে বিনিময়ে বাংলাদেশ অন্যান্য দেশ থেকেও শ্রদ্ধা পাবে এই ভাবধারায় বাংলাদেশ পরিচালিত হবে ন্যাশনাল সভেরেন্টি জাতীয় সার্বভৌমত্ব এইটার ব্যাপারে বাংলাদেশ মানে এই নিয়মে মেনে চলবে রিজিনাল ইন্টিগ্রিটি আঞ্চলিক অখণ্ডতা ধরো দক্ষিণ এশিয়ার যে দেশগুলো এগুলো মিলে একটা আঞ্চলিক যে সংস্থা হয়েছে সার্ক এটা একটা অখণ্ডতা প্রমাণ করে যে আমরা সবাই এক এই ব্যাপারটা আঞ্চলিক অখণ্ডতা অ্যান্ড নন ইন্টারফেয়ারেন্স এবং হস্তক্ষেপ না করা বা হাত না ঢোকানো ইন্টু ইন্টারনাল ইস্যুস অভ্যন্তরীণ বিষয় অব আদার অন্য অন্যান্য দেশের তাহলে বাংলাদেশ যে নীতিটা মেনে চলবে সেটা হচ্ছে যা যা অথবা বাংলাদেশ যে ভাবাদর্শ মেনে চলবে তা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট ন্যাশনাল সভেরেন্টি জাতীয় সার্বভৌমত্ব রিজিনাল ইন্টেগ্রিটি আঞ্চলিক অখণ্ডতা এবং কারো বা অন্য কোন দেশের ভিতরকার বিষয় বা অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে বাংলাদেশ কোনো হস্তক্ষেপ করবে না যদি প্রয়োজন হয় সাহায্য সাহায্য করবে বাট কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না এটাই কিন্তু আসলে তিনি এই নিশ্চয়টাতে দিয়েছিলেন যে বাংলাদেশ এই এই নীতি অনুসরণ করে চলবে বঙ্গবন্ধু এক্সপ্লেনড বঙ্গবন্ধু বুঝিয়ে বললেন বাংলাদেশ বা বুঝিয়ে বলেন যে বাংলাদেশের অ্যাপসুলেট প্লেজ অর্থাৎ বাংলাদেশের পরম শপথ হচ্ছে টু দ্য ইউএন এই ইউএন চার্টার্স জাতিসংঘের সনদের প্রতি বাংলাদেশের যে শপথ সেটা 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 কি দেখো অ্যান্ড রিমাইন্ড এবং মনে করিয়ে দিলেন এবং স্মরণ করিয়ে দিলেন হাউ দ্য পিপল অফ হিস কান্ট্রি বাংলাদেশের মানে অফ দিস কান্ট্রি তার দেশের মানুষের মানুষেরা মেড দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস মানে সর্বোচ্চ স্যাক্রিফাইস বাত্মত্যাগ করেছে টু অ্যাচিভ দ্য সেম একই জিনিস অর্জন করার জন্য অর্থাৎ এখানে জাতিসংঘের সনদে কিন্তু বলা আছে যে মানুষ স্বাধীন তারপর মানুষকে স্বাধীনতা পেতে হবে মানুষ জন্মগতভাবে স্বাধীন তো বাংলাদেশও সেই স্বাধীনতাটাই অর্জন করার জন্যই চেষ্টা করছে ঠিক আছে এটাই এবং এ বঙ্গবন্ধু এটাই স্মরণ করিয়ে দিলেন এই স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের মানুষ যে কী পরিমাণ স্যাক্রিফাইস করেছে সেই স্যাক্রিফাইসের কথাও তিনি সবাইকে উপস্থিত সবাইকে স্মরণ করিয়ে দিলেন এরপর দেখো দ্য ফাদার অফ দ্য নেশন জাতির পিতা অ্যাডেড দ্যাট তিনি আরও বললেন যে বাংলাদেশ উড লুক ফরওয়ার্ড বাংলাদেশ প্রতীক্ষা করবে অপেক্ষা করবে টু সাচ এ ওয়ার্ল্ড এমন একটি বিশ্ব দেখার জন্য হোয়ার যেখানে পিস অ্যান্ড জাস্টিস শান্তি এবং ন্যায় উড টেক দেয়ার রাইটফুল প্লেস এই শান্তি এবং ন্যায় তাদের ন্যায্য স্থানটা দখল করবে ন্যায্য স্থানটায় পাবে এইরকম একটি স্বপ্ন বাংলাদেশ দেখছে ঠিক আছে বাংলাদেশ সেই 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 পৃথিবীর জন্য অপেক্ষা করছে সেই পৃথিবী দেখার জন্য অপেক্ষা করছে ইট ওয়াজ টু জাস্টিফাই দ্য স্যাক্রিফাইস অব দ্য কাউন্টলেস মার্টার্স অর্থাৎ এটা এখন প্রয়োজন হয়ে গিয়েছে বা প্রয়োজন যে অসংখ্য যে শহীদ তাদের যে স্যাক্রিফাইস সেই স্যাক্রিফাইসের মূল্যটা দেওয়ার কিন্তু আমাদের এখানে মূলত আমাদের আমি যে অনুবাদটি করলাম তার থেকে আসলে শেখ মুজিবুর রহমান কি বলেছিলেন সেটি বললে আরও ভালো তুমি হয়তো বুঝতে পারো আমি বাংলাটা দিয়ে দিচ্ছি এখানে বলা আছে যে আমাদের লক্ষ লক্ষ মানুষ সেই আদর্শের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি জানি শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে সকল মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপযোগী একটি বিশ্ব গড়িয়া তোলার জন্য বাঙালি জাতি পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এই অঙ্গীকারের সাথে শহিদানের বিদেহী আত্মা মিলিত হইবে অর্থাৎ আমরা যে আজকে অঙ্গীকার করতেছি এই জাতিসংঘে আমি বিশ্বাস করি যে যারা শহীদ হয়েছে বা আমাদের দেশের জন্য ভাষার জন্য তারাও একমত হইবে বা তারা আমাদের সাথে মিলিত হবে সেই শহীদরা অর্থাৎ তাদেরও কিন্তু লক্ষ্য এটাই ছিল এই কথাটাই কিন্তু বোঝানো হয়েছে এই প্যারায় ঠিক আছে সো প্রিয় শিক্ষার্থী তাহলে এই প্যারাটি থেকে আমরা যেটা বুঝলাম যে বাংলাদেশ কী কী নীতি ফলো করবে সেটার কথা বলা হয়েছে এই প্যারায় ঠিক আছে যে মানুষের অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং মিলেমিশে সবার সাথে থাকবে ঠিক আছে এবং বঙ্গবন্ধু জাতিসংঘের যে সনদ আছে সেই সনদে যা যা লেখা আছে তার কথা বললেন এবং সেই সনদ মানার জন্য বাঙালি জাতি যে স্যাক্রিফাইস করেছে তার কথাও বললেন এবং এও বললেন যে যারা শহীদ হয়েছে তাদেরও কিন্তু লক্ষ্যটা একই ছিল যে এই জাতিসংঘের সনদের মতোই অর্থাৎ জাতিসংঘের সনদে যেটা বলা আছে যে মানুষ স্বাধীন জন্মগতভাবে এবং সেই স্বাধীনতা ভোগ করার অধিকার রয়েছে ঠিক আছে এগুলো কিন্তু জাতিসংঘের সনদে আছে সুতরাং বঙ্গবন্ধু বোঝাতে চাইলেন যে এটা শুধু এই এই স্বাধীনতার অর্থাৎ এই যে জাতিসংঘের সনদ মেনে নেওয়ার জন্য বাঙালিরা অনেক স্যাক্রিফাইস করেছে এবং বাঙালিরা প্রস্তুত আরও স্যাক্রিফাইস করতে এরকম সো প্রিয় শিক্ষার্থী আমরা পরবর্তী পরবর্তী প্যারায় আমরা যাচ্ছি মনে হয় ধৈর্যচ্যুত হয়ে গিয়েছো কিন্তু প্রিয় শিক্ষার্থী তুমি যদি ধৈর্যচ্যুত হও তাহলে তুমি তাহলে তুমি তো হেরে গেলে ধৈর্য রাখতে হবে ধৈর্য ধারণ করতে হবে বাকি পেসেজটু দেখতে হবে ঠিক আছে ওকে ইন হিস স্পিচ তার বক্তব্যে বঙ্গবন্ধু এক্সপ্রেসড হিস আটমোস্ট গ্র্যাটিটিউড বঙ্গবন্ধু তার সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করেন টু দ্য ইউএন জাতিসংঘের প্রতি অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ফর স্ট্যান্ডিং বাংলাদেশ বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য উইথ দেয়ার এইডস তাদের সাহায্য নিয়ে অ্যান্ড সাপোর্ট এবং তাদের সমর্থন নিয়ে ইন দ্য রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণে হ্যাঁ রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ আর ইন শব্দের অর্থ হচ্ছে তাহলে ইন দ্য রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণে বা পুনর্নির্মাণ করার ক্ষেত্রে অ্যাক দ্য অফ দ্য ওয়ার্ড যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত কান্ট্রি মানে যুদ্ধবিধ্বস্ত এই দেশটির পুনর্নির্মাণে অন্যান্য দেশগুলো বিশ্ব বিশ্বের অন্যান্য সংস্থাগুলো জাতিসংঘ এবং অন্যান্য সম্প্রদায়গুলো তারা যে আমাদের পাশে দাঁড়িয়েছে সাহায্য সহযোগিতা দিয়েছে এই জন্য বঙ্গবন্ধু তাদের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা প্রকাশ করলেন রিলোকেশন অব টেন মিলিয়ন ওয়ার রেফিউজিস অর্থাৎ দশ মিলিয়ন মানে এক মিলিয়ন মানে দশ লক্ষ তাহলে এক কোটি এক কোটি শরণার্থীদের স্থানান্তর করার ক্ষেত্রে বিশ্বের অন্যান্য যে দেশগুলো এবং জাতিসংঘ অন্যান্য সম্প্রদায়গুলো যে অবদান রেখেছে তার জন্য বঙ্গবন্ধু কৃতজ্ঞতা প্রকাশ করলেন হুটুক শেল্টার এই দশ মিলিয়ন শরণার্থী যারা আশ্রয় নিয়েছিল ইন ইন্ডিয়া ভারতে ডিউরিং দ্য লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের সময় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ থেকে দশ মিলিয়ন শরণার্থী তারা ভারতে আশ্রয় নিয়েছিল এবং তাদেরকে স্থানান্তর করা এবং এই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশটিকে পুনর্নির্মাণ করার জন্য যে সকল দেশ যে সকল সম্প্রদায় এবং জাতিসংঘ সামনে এগিয়ে এসেছে সাহায্য করেছে সাপোর্ট দিয়েছে তাদের প্রতি বঙ্গবন্ধু তার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাঙালি জাতির পক্ষে এরপর দেখো পরের লাইন দ্য লিডার অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের নেতা মানে দ্য লিডার অফ দ্য কান্ট্রি বলতে যেটা বোঝানো হচ্ছে বঙ্গবন্ধুকে বোঝানো হচ্ছে হ্যাঁ কোনো এক্স্যাক্ট নেতাকে বোঝানোর জন্য আমরা দা ব্যবহার করে আর কি বোঝাতে পারি যে অমুকে হ্যাঁ ওই ওই লোকটাই এরকম যেমন দ্য ফাদার অফ দ্য নেশন বলতে আমরা বুঝি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক একইভাবে দ্য লিডার অফ দ্য কান্ট্রি বলতে বুঝি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা দ্য লিডার অফ দ্য কান্ট্রি রিমাইন্ডেড তিনি স্মরণ করিয়ে দিলেন দ্য ওয়ার্ল্ড এই বিশ্বকে হাউ বাংলাদেশ কিভাবে বাংলাদেশ স্টুড দাঁড়িয়েছিল অন দ্য রুইন্স অ্যান্ড ডেব্রি অর্থাৎ ধ্বংসাবশেষের মধ্যে প্রিয় শিক্ষার্থী উচ্চারণটা কিন্তু ডেব্রিস না উচ্চারণ হচ্ছে ডেব্রি ঠিক আছে ডেব্রি মানে ধ্বংসাবশেষ সো অফ এ ওয়ার একটা যুদ্ধের ধ্বংসাবশেষ থেকে কিভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে হোয়ার পিপল ওয়্যার জাস্ট স্ট্রাগলিং যেখানে লোকজন সংগ্রাম করতেছিল ফর সারভাইভাল টিকে থাকার জন্য তো এই ব্যাপারটা কিন্তু তিনি বাংলাদেশ মানে বিশ্বের সামনে তুলে ধরেছেন বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছেন এবার দেখো হাও এভার যাই হোক দ্য রিপিটেড মানে বারবার ঘটে যাওয়া ন্যাচারাল ক্যালামিটিস প্রাকৃতিক দুর্যোগগুলো আর মেকিং দেয়ার লাইফ এই বিষয়গুলো তাদের জীবনকে বানাচ্ছিল হার্ডার আরও বেশি কঠিন অ্যান্ড পিপল ইভেন এবং লোকজন এমন কি ডিডেন্ট হ্যাভ এ মিনিমাম ইনটেক অফ ফুড ফর এ ডে লোকজন মানে মানে তৎকালীন সময় বাংলাদেশের যে লোকজন তারা কিন্তু সর্বনিম্ন বা ন্যূনতম যে খাব্য গ্রহণ দরকার একটা মানুষের বেঁচে থাকার জন্য তাও খেতে পারেনি এই কথাগুলো কিন্তু তিনি মানুষকে স্মরণ করিয়ে দিয়েছিলেন উপস্থিত যারা ছিল তাদেরকে তাহলে এই প্যাসেজটি প্যারাটি অনেক সহজ হওয়ার কারণে এটি আমি বললাম না মূলত এই প্যারাটির মূল কথা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে স্মরণ করিয়ে দিয়েছিলেন এবং তাদেরকে ধন্যবাদ জানালেন এই জন্য গোয়িং বিয়ন্ড বাংলাদেশ বাংলাদেশের প্রসঙ্গ রেখে হি এক্সপ্রেসড সলিডারিটি তিনি ঐক্য প্রকাশ করেন ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মানে সমস্ত নির্যাতিত মানুষদের অর্থাৎ গোয়িং বিয়ন্ড বাংলাদেশ বাংলাদেশের প্রসঙ্গ রেখে হি এক্সপ্রেস সলিডারিটি তিনি ঐক্য প্রকাশ করেন ফর অল দ্য অপ্রেসড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের যত নির্যাতিত মানুষ আছে তাদের পক্ষে অ্যান্ড ডিনাউন্সড এবং নিন্দা করেন রেসিজম বর্ণবাদের ডিসক্রিমিনেশন বৈষম্যের ইম্পেরিয়ালিজম সাম্রাজ্যবাদের অ্যান্ড দ্য ইউজ অফ ফোর্স টু স্টপ পিপলস জাস্টিফাইড মুভমেন্ট ফর দেয়ার রাইটস অর্থাৎ মানুষের যে ন্যায়সঙ্গত আন্দোলন তাদের অধিকার আদায়ের জন্য সেই আন্দোলনকে নস্বাদ করে দেওয়ার জন্য মানুষ যে ফোর্স ব্যবহার করে ফোর্স মানে হচ্ছে ক্ষমতা বা বল বল প্রয়োগ করে তার বিরুদ্ধে তিনি কথা বললেন এবং তিনি এগুলো নিন্দা করলেন তাহলে কতগুলো জিনিসের নিন্দা করলেন সেটা কিন্তু বলা আছে এখানে দেখো প্রিয় শিক্ষার্থী যে তিনি কী করলেন নিন্দা করলেন বর্ণবাদের বর্ণবাদকে তিনি ঘৃণা করেন বর্ণবাদের বিরুদ্ধে কথা বললেন বৈষম্যের বিরুদ্ধে কথা বললেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন এবং মানুষের ন্যায়সঙ্গত মানে ন্যায়সঙ্গত যে আন্দোলন সেটাকে থামানোর জন্য শাসক গোষ্ঠী যে বল প্রয়োগ করে তারও তিনি নিন্দা করলেন রেফারিং টু মানে হচ্ছে উল্লেখ করে রেফারিং টু দা স্ট্রাগল অব দ্য পিপল ইন আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা নামিবিয়া ফলেস্টাইন জিম্বাবুয়ে অর্থাৎ জিম্বাবুয়ে ফিলিস্তিন নামিবিয়া এবং ল্যাটিন আমেরিকা এশিয়া এবং আফ্রিকার মানুষের যে সংগ্রাম মানুষের যে স্ট্রাগল সেটার কথা তিনি উল্লেখ করে তিনি বললেন হি এক্সপ্রেসড হিস ওয়ারি তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন অ্যাবাউট বাংলা অ্যাবাউট পিপলস ফ্লাইট মানুষের দুর্দশা নিয়ে দুর্দশা সম্পর্কে টু অ্যাচিভ দেয়ার ওন রাইটস তাদের অধিকার আদায়ের জন্য অর্থাৎ মানুষ তাদের অধিকার আদায়ের জন্য এই দেশে বিভিন্ন দেশগুলোর নাম বললেন সেই সকল দেশে মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যে দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে সেই দুর্দশার কথা ভেবে তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন জাতিসংঘের সামনে তার উদ্বেগ তার দুশ্চিন্তারা তুলে ধরলেন যে দেখুন এরাও কিন্তু অনেক মানে আমাদের মতোই অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে এরপরে কি লেখা আছে দেখো দ্য লিডার অফ দ্য অপ্রেস্ট অর্থাৎ এই নির্যাতিতদের নেতা অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নোটেড উল্লেখ করলেন হোয়েন মিলিয়নস অফ পিপল ওয়ার ডিস্টিটিউট অর্থাৎ লক্ষ লক্ষ লোক হতদরিদ্র উইথ আনএন্ডিক মিজারিস তাদের রয়েছে অসীম দুর্দশা অনলি আ হ্যান্ডফুল অফ পিপল মানে গুটি কয়েক লোকের মধ্যে ওয়ার এনজয়িং দ্য হাইয়েস্ট লাকজারিস তারা বিলাসিতের মধ্যে রয়েছে অর্থাৎ এখানে তিনি বোঝাচ্ছেন যে বিশ্বে সব জায়গায় দেখা যাচ্ছে যে সম্পদের অসম বন্টন হচ্ছে কিছু মানুষ খুব এনজয়ের মধ্যে আছে লাকজারি বা বিলাসিতার মধ্যে রয়েছে আর কিছু মানে বেশিরভাগ মানুষ মেজরিটি অব দ্য পিপল তারা অনেক দুর্দশার মধ্যে আছে এই কথাটা তিনি জাতিসংঘের সামনে তুলে ধরলেন হি অ্যামফেসাইজ তিনি গুরুত্ব আরোপ করলেন কুইক মেজার্স দ্রুত ব্যবস্থা নেওয়ার ফর গ্লোবাল ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনার উপরে বেসড অন যা ভিত্তি করে জাস্টিস জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার বা ন্যায় তাহলে ন্যায়ের উপর ভিত্তি করে একটা মানে বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যাতে হয় সেটার উপরে তিনি গুরুত্ব আরোপ করলেন যে যদি একটি ন্যায়ের উপরে ন্যায় ন্যায়ের উপর ভিত্তি করে বা মানদণ্ড যা যদি হয় ন্যায় তার উপর ভিত্তি করে যদি একটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে হয়তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভব এটার উপরে তিনি গুরুত্ব দিলেন বঙ্গবন্ধু ওয়ান্ট দ্যাট বঙ্গবন্ধু সতর্ক করলেন যে অ্যান অ্যাবসেন্স অফ সাচ এ সিস্টেম যদি এমন হয় যে এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা না হয় অর্থাৎ ওই রকম একটা গ্লোবাল বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাপনা যদি একটি গ্রহণ করা না হয় তাহলে উড লিড দ্য ওয়ার্ল্ড টু এক্স এক্সপিরিয়েন্স অ্যান্ড আনপ্রেসিডেন্টেড মিজারি অব দ্য হিস্ট্রি তাহলে এই বিশ্ব একটি নজিরবিহীন দুর্দশার ইতিহাসের সাক্ষী হবে এই কথাটা তিনি বললেন যদি ওরকম ব্যবস্থা গ্রহণ করা না হয় কোনো পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে এই বিশ্ব দেখবে নজিরবিহীন দুর্দশা ঠিক আছে তো এটার কথাই তিনি বললেন তাহলে আমার মনে হয় তোমরা এই প্যারাটিও বুঝতে পেরেছো আমরা এই প্যারাটি শর্টকাটে যদি আরেকবার বলি যে বাংলাদেশের কথা রেখে শুধু বাংলাদেশের দুর্দশার কথাই তিনি বলেননি তিনি সমগ্র বিশ্বের মানুষের দুর্দশার কথা তুলে ধরেছেন তিনি নিন্দা করেছেন বর্ণবাদের বিরুদ্ধে বৈষম্য সাম্রাজ্যবাদ এবং মানুষের মানুষের ন্যায়সঙ্গত আদায় অধিকার আদায়ের ক্ষেত্রে যে শাসক গোষ্ঠী বল প্রয়োগ করে তার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি বিভিন্ন দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম করছে সেই সংগ্রাম করতে গিয়ে তাদের যে দুর্দশার সম্মুখীন হতে হয়েছে সেটার কথাও তিনি তুলে ধরলেন তারপরে তিনি আর কি করলেন দেখো তিনি এও বললেন যে বর্তমানে এমন অবস্থা চলছে যে কিছু দেশ অনেক মানে কিছু মানুষ বিশ্বের গুটি কয়েক মানুষ অর্থাৎ সীমিত সংখ্যা হয়তো মেবি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট অর ফাইভ পার্সেন্ট বেস্ট তারা অনেক লাকজারি বা বিলাসিতায় জীবনযাপন করছে অন দি আদার হ্যান্ড বেশিরভাগ মানুষই এখন অত্যন্ত দুর্দশার মধ্যে আছে এই কথাটাও তিনি মানে তা বিশ্ব নেতাদেরকে বললেন এবং তিনি এও বললেন যে একটি ব্যবস্থা গ্রহণ করতে একটি অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে একটা সুন্দর সুষম এবং ন্যায়ের উপর ভিত্তি করে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাতে করে মানে বিশ্ব সাক্ষী না হয় একটি নজিরবিহীন নজিরবিহীন একটি দুর্দশার সাক্ষী না হতে হয় বিশ্বকে সেটার জন্য তিনি একটি অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করার কথাও তিনি বললেন প্রিয় শিক্ষার্থী আমরা প্রায় শেষে চলে এসেছি দেখো দ্য লিডার অফ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ মানে এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লিডার সেটা খেয়ে সেটা অবশ্যই শেখ মুজিবুর রহমান তিনি বললেন এক্সপ্রেস ইজ ডিপ কনসার্ন তিনি তার গভীর উদ্বেগ প্রকাশ করলেন ওভার এ গ্লোবাল রিসেশন অর্থাৎ বাজারের ক্রিয়াকর্মে যে মন্দাভাব চলতেছিল তখন সেটার উপরে অ্যান্ড ইনফ্লেশন মানে অর্থনৈতিক মন্দার মন্দার উপরে তো ইনফ্লেশন মানে অর্থনৈতিক মন্দা এটা নিয়েও তিনি তার দূর মানে উদ্বেগ প্রকাশ করলেন যে বাজার ভালো যাচ্ছে না মানে বিশ্বে এখন একটা অর্থনৈতিক মন্দা চলছে আনএমপ্লয়মেন্ট বেকারত্ব নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করলেন উদ্বেগ প্রকাশ করেন আরও অনেক কিছু নিয়ে যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড অপরচুনিটি মানে সম্পদ এবং সুযোগের যে অসম বন্টন এর ফলে কিন্তু এই কথাটাই একটু আগে বলা হয়েছিল যে সম্পদ এবং সুযোগ সুযোগের বন্টনটা কিন্তু ঠিক হচ্ছে না কিছু মানুষ লাক্সারির মধ্যে আছে কিছু মানুষ আছে অত্যন্ত মিজারির মধ্যে তো এইটার 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 এটা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করলেন অ্যান্ড দ্য গ্যাপ বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য কান্ট্রিজ ধনী ধনী দেশ এবং দরিদ্র দেশের মধ্যে যে গ্যাপটা সেটা নিয়েও তিনি অনেক উদ্বেগ প্রকাশ করলেন হি ডিসক্রাইবড হাউ দোজ হ্যাড হিট দ্য ডেভেলপমেন্টস প্লানস ইন মেনি পোয়ার কান্ট্রিজ অব দ্য প্ল্যানেট অর্থাৎ তিনি ব্যাখ্যা করলেন বা বুঝিয়ে বললেন যে এই অর্থনৈতিক মন্দা এবং বাজারে ক্রিয়াকর্মের যে মন্দাভাব সেটা এবং এই যে দেখো এই যে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অব ওয়েলথ অপরচুনিটি সম্পদ ও সুযোগের অসমবন্টন বেকারত্ব এই বিষয়গুলো দোষ বলতে এখানে এটাই বোঝানো হচ্ছে যে এই বিষয়গুলো কীভাবে দরিদ্র দেশগুলোর উন্নয়ন প্রোগ্রামে বাধা হয়ে দাঁড়াচ্ছে বা বাধা দিচ্ছে সেটার কথা তিনি বর্ণনা করলেন দ্য টু বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কাছে ইট ওয়াজ আ গ্লোবাল রেসপন্সিবিলিটি এটা ছিল একটি বিশ্ব বৈশ্বিক দায়িত্ব টু ফাইট দিস প্রবলেম সেই সকল সমস্যার বিরুদ্ধে যুদ্ধ করা অ্যান্ড সেই কনসার্টেড এফোর্টস এবং সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করা কনসার্টেড এফোর্ট মানে সম্মিলিত প্রচেষ্টা এটা গ্রহণ করা টু পুট এন্ড শেষ করার জন্য টু এই সব মানে এই সমস্যাগুলো ডিজ দিস বলতে এই সমস্যাগুলোর কথা বোঝানো হচ্ছে অর্থাৎ অর্থনৈতিক মন্দা সম্পদের অসম বন্টন বেকারত্ব এই সমস্যাগুলোর কথা বোঝানো হচ্ছে যে যেগুলোর বিরুদ্ধে ফাইট করতে হবে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগুলোর বিরুদ্ধে ফাইট করার কথা বললেন এবং সম্মিলিত প্রচেষ্টা গ্রহণ করার কথা বললেন বিফোর হি কনক্লুডেড হিস স্পিচ তার বক্তব্য শেষ করার পূর্বে বঙ্গবন্ধু ডিক্লার দ্যাট বঙ্গবন্ধু ঘোষণা দিলেন যে বাংলাদেশ উড ফলো দ্য পাথস অব টুগেদারনেস বাংলাদেশ অং মানে একতার যে পথ সেটা গ্রহণ করবে ব্রাদারহুড ভ্রাতৃত্বের পথ মেনে নিবে অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড কোঅপারেশন পারস্পরিক সম্মান শ্রদ্ধাবোধ এবং সহযোগিতা এই নিয়ম বাংলাদেশ অনুসরণ করবে হি এক্সপেক্টেড দ্য ইউএন উই টেই সাবস্ট্যান্সিয়াল রোলস ইন সলভিং দ্য প্রিভেইলিং হিউম্যান ক্রাইসিস ইন দ্য সাবকন্টিনেন্ট অর্থাৎ তিনি আশা করলেন যে ইউএন জাতিসংঘ উড টেক গ্রহণ করবে সাবস্ট্যান্সিয়াল রোলস গুরুত্বপূর্ণ ভূমিকা ইন সলভিং দ্য প্রিভেইলিং হিউম্যান ক্রাইসিস অর্থাৎ ইন সলভিং সমস্যা সমাধান করায় দ্য প্রিভেইলিং বিরাজমান হিউম্যান ক্রাইসিস মানুষের যে সমস্যাগুলো ইন দ্য সাবকন্টিনেন্ট এই উপমহাদেশে অর্থাৎ এই উপমহাদেশে মানুষের যে বিরাজমান সমস্যাগুলো রয়েছে সেদি সমস্যা সেই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটার কথা তিনি বললেন অ্যাজ ওয়েল অ্যাজ এবং ইন আদার কান্ট্রিজ শুধু এই উপমহাদেশেই না অন্যান্য দেশেও যে সমস্যাগুলো রয়েছে বিদ্যমান সমস্যা সেগুলো সমাধানে জাতিসংঘ ভূমিকা পালন করবে বাংলাদেশ হ্যাজ বিন ফলোইং দ্য পাথস অফ বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধুর পথ অনুসরণ করে আসছে দ্য ড্রিমার অ্যান্ড দ্য পিপলস লিডার তিনি বঙ্গবন্ধু হচ্ছেন স্বপ্নদ্রষ্টা এবং জনগণের নেতা ইভেন আফটার হিজ ডেথ এবং এমনকি তার মৃত্যুর পরেও নিয়ারলি ফাইভ ডিগেটস অ্যাগো প্রায় পাঁচ দশক আগে অর্থাৎ প্রায় পঞ্চাশ বছর আগে তার মৃত্যুর পরেও কিন্তু বাংলাদেশ তার পথ অনুসরণ করছে ঠিক আছে এই কথাটাই বলা হয়েছে সো প্রিয় শিক্ষার্থী আশা করি যে তোমরা প্যাসেজটি বুঝতে পেরেছ এই প্যাসেজটিকে সহজ করার জন্য আমি অনেক অনেক সময় নিয়েছি এবং আমি চেষ্টা করেছি যত যতটুকু পারা যায় সহজ করে বোঝানোর জন্য তোমরা যদি পেসেজটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল এছাড়া আরও কথা আছে যে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখার পরে তুমি ইউটিউবে বঙ্গবন্ধু অ্যাট দ্য ইউএন লিখে সার্চ দিবে যাতে করে বঙ্গবন্ধু যে ইউএনএ বা জাতিসংঘে যে ভাষণটি দিয়েছিল বাংলায় সেই ভাষণটি তুমি যাতে শুনতে পারো এবং বুঝতে পারো সো প্রিয় শিক্ষার্থী দেখাবে অন্য কোনো এক লেসনে ভালো থেকেও টেক কেয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি